Kuramakon. ভাই এই আপনার চাবি দিলাম এন্ড গাড়ি সেল করে টাকা দিয়ে দেব আপনি যা খুশি তা করেন এটার সাথে Assalamu alaikum, hey everyone, this is Syed Mantiplak. Welcome to my YouTube channel, MSI Vlogs. আজকে দুইটা জিনিসে পার্থক্য পাবেন এক হচ্ছে চোখ ফুলে আছে আর দুই হচ্ছে গলার আওয়াজ অনেকেই বলেন আমার গলার আওয়াজ অনেক পছন্দ কিন্তু আমি আমার গলার আওয়াজ আজকে কন্ট্রোল করতে পারতেছি না কারণ হচ্ছে লাস্ট যখন R15 এর কাজ করায় বাসায় আসতেছিলাম তখন বৃষ্টিতে ভিজে আসছি আর তার আগে তিন দিন পরপর ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার গলার আওয়াজ টোটালি বাদ হয়ে গেছে লাস্ট গতকালকে আমি কোনো ভ্লগ শ্যুট করি নাই আমার রিভিউ শ্যুটটা করা ছিল অ্যান্ড ওই রিভিউ শ্যুট দিয়ে দেন কালকেরটা আমি ভিডিও কোনোভাবে এটাকে ম্যানেজ করে নিছি এন্ড আজকে সাহস করে ভিডিও রেকর্ড করতে শুরু করছি এখন দেখা যাক কি হয় আজকে যেটা প্ল্যান R15টাকে বাসায় আনার পর তো টেস্ট রাইড এখনো দেওয়া হয় নাই বাসায় আনার পরে জাস্ট এইভাবেই পড়ে আছে এন্ড এটার টেস্ট রাইড দিয়ে দেখতে হবে মাইলেজ কেমন পাই ওটার জন্য আজকে এটার ফুয়েলটাকে ফুল করতে হবে কারণ আরেকবার মাইলেজটাকে টেস্ট করতে হবে এন্ড এরপর পারফরমেন্সের ব্যাপার তো আছে এগুলো আজকে দেখবো এন্ড জানি না মোটো ভ্লগে গলার আওয়াজের কি অবস্থা হবে আমার এখন নিজের গলার আওয়াজ শুনে নিজের মনে হইতেছে যে অন্য কেউ কথা বলতেছে যাইহোক লাস্ট আমি R15 যখন বাসায় আনি তখন একটা লাইট দেখাইছিলাম আর ওই এই লাইটটা হচ্ছে সেই লাইটটা এটা এখানে টিপ দিয়ে ধরে রাখলে দেন শুরু হয়ে যায় এরকম অ্যান্ড এরকম অনেকগুলা মুড আছে এরকম এরকম একের পর এক দিতে থাকলে মুড চেঞ্জ হতে থাকে আবার বন্ধ করতে হলে টিপ দিয়ে ধরে রাখলে দেন বন্ধ হয়ে যায় এটা বাইকের যে কোনো জায়গায় লাগানো যায় বেল্ট আছে জাস্ট এরকম এভাবে দিয়ে এরকম দিলেই লেগে যায় এই হচ্ছে সেই লাইট এটা আমি গিফট পাইছি অ্যান্ড এটা আমাকে গিফট করছে আমাদের যে ভেসপা চালায় ওয়াসি ভাই সে অ্যান্ড এটাই বাইকের মধ্যে লাগায় আমি এই কাজ করছিলাম অ্যান্ড উনি এটা গিফট করছে অ্যান্ড নিজেও নিছে কারণ হচ্ছে আমরা যখন নাইট রাইডে বের হবো তখন পিছনে বা সামনে এটা পিছনেই বেসিক্যালি এটা পিছনে দেওয়া থাকলে পিছনে ট্রাক বাস এগুলো থাকলে জিনিসটা ফোকাস হয় এমনিতেও পিছনে টেল লাইট তো থাকে তারপরে এটা একটু পার্ট এর চেয়ে বেশি কিছুই না তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার অবস্থা খুব একটা যে ভালো তা না আজকে ফুয়েল লোড করা মেইন প্ল্যান অ্যান্ড টুকটাক ভাষার কিছু জিনিসপত্র কিনতে হবে ডেইলি লাইফ ব্লগ নর্মালি যাবো এই সমস্ত জিনিস কিনবো অ্যান্ড মাঝখানে একটা সুসা রাইড এনজয় করবো কারণ বাইকের পারফরমেন্স দেখতে হবে তাহলে ঘরের কথা না বাড়াই বের হই দেখি বাতাস টাতাস লাগার পরে শরীর আবার খারাপ হয়ে গেলে আবার দুই তিন দিন ব্লগ বন্ধ হয়ে যাবে বাট তারপরেও ব্লগ কন্টিনিউ করতে হবে চলেন বের হই লাস্ট বাইকের সার্ভিস করার সময় একটা জিনিস পাই নাই সেটা হলো চেন সেট অ্যান্ড চেন সেট আমাদের এই থাই অ্যান্ড আরেকটা কি বলে ইন্দোনেশিয়ান এই বাইকগুলোর যে চেন সেটগুলো থাকে প্রথম 10,000 কিলোমিটার পর্যন্ত ভালোই সার্ভিস পাওয়া যায় আসলে ওটা টেম্পারি থাকে এরকম তারপরে কারটা কতদিন যায় বলা মুশকিল আমারটার মোটামুটি সার্ভিস এখনও পর্যন্ত ভালো কিন্তু তারপরে আমি একটা চেন সেট অর্ডার করে রাখছি কারণ এটা অলরেডি 15,000 পার হয়ে 16-এর কাছাকাছি অ্যান্ড আমি যেটা চিন্তা করছি এটার চেন সেটটাও চেঞ্জ করে ফেলবো অ্যান্ড আজকে বাবু ভাই ফোন দিছে যে চেন সেট নিয়ে আসছে অ্যান্ড আজকে বাইকের রাইড টাইড শেষ করে দেন বাইকটা বাবু ভাইয়ের কাছে দিয়ে আসবো রাতের মধ্যে সব ঠিকঠাক করে দেন কালকে সকালে আবার বাইকের যা বাকি বাকি চেঞ্জের আছে ওগুলা চেঞ্জ করে বাইক হাতে পেয়ে যাবো তাহলে বের হই কসাইবাড়ি রেলগেটে অতিরিক্ত জ্যাম দেখে এখন আমি অন্য রোড দিয়ে বের হইতেছি অ্যান্ড আমার গলার আওয়াজ হেলমেটের ভিতরে আমার শুই না আমি কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগতেছে ওরে এত ফ্রিজ কেন এটার মধ্যে অ্যান্ড বাইকের স্মুথনেস মোটামুটি ভালোই লাগতেছে সাউন্ডও ভালোই লাগতেছে মেইন রোডে ওঠার পরে আপনারাও সাউন্ড শুনতে পারবেন অ্যান্ড প্রথমে আমার একটু EBL এ যাইতে হবে EBL মানে হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড অ্যান্ড আসলে কোনো কিছু না লাগলে অতিরিক্ত রাখা উচিত না কিন্তু এমন একটা অবস্থা এটা লাগবে কিনা বুঝতেও পারতেছি না EBL এ একটা অ্যাকাউন্ট আর একটা ক্রেডিট কার্ড নিছিলাম অ্যান্ড গত বছর এই করোনার কারণে কোনো লেনদেন টেনদেন না করে কতগুলা লেনদেন যেন করতে হয় মোটামুটি 6,200 টাকা না কত যেন ফাইন খাইলাম মানে ক্রেডিট কার্ডের চার্জ দিতে হইলো কারণ ওইটার কোনো লেনদেনই হয় নাই কি একটা অবস্থা লেনদেন হইলে চার্জ নেয় না না হইলে নেয় চার্জ এটা কোনো কথা অ্যান্ড এই তো অবস্থা এখন যাই একটু দেখে আসি EBL এর অ্যাকাউন্টে টাকা পয়সা আছে কিনা কারণ ওটা আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে নেয় ক্রেডিট কার্ডের চার্জটা অ্যান্ড কার্ড তো আমি ইউজই করি না দেখা গেছে টুকটাক কিছু কিনলাম অ্যাকাউন্টে নেই টাকা সেই জায়গায় তো কাহিনী হয়ে যাবে পরে আবার ক্রেডিট কার্ডের ওই যে কি বলে সুদ নিয়ে নিবে এই কারণে একটু অ্যাকাউন্টটা দেখে আসি কারণ রিসেন্টে যে বাইকের কাজ টাজ করাইতেছি যা কিনতে হয় এগুলো ক্রেডিট কার্ডে কিনতেছি পরে দেখা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলে আরেকটা মারা খাইতে হবে অ্যান্ড ওরে বাইক তো হ্যাভি স্মুথ লাগতেছে অ্যান্ড চেন সেটটা যদি আজকে বাবু ভাই চেঞ্জ করে দেয় তাহলে এটা হবে আরেক রূপ অন্যরকম রূপ আচ্ছা EBL এ এদিক দিয়ে যাই
ওকে, আমার পেছনের ব্রেকে যেটা বুঝতে পারতেছি যে পেছনের ব্রেকে আজকেও আমার বিড়াল কাহিনী করে দিছে। এন্ড এখানে আর আমি পানি পাবো কই? আমার পকেটে আছে টিস্যু। আমি এক কাজ করি, এখানে একটু দাঁড়াই। এখানে দাঁড়া মানে আমার বিড়ালগুলা আমার সাথে এরকম করতে হবে? ডাকাতো নাকি তার নিজের এলাকায় ডাকাতি করে না? সেখানে এই এত কাত কেন? সেখানে আমার বিড়াল কেন নিজের ঘরে এরকম বিড়ালগিরি করতেছে? এগুলা কোনো কথা? ডিস্ক কোন পাশে থাকে রে? এই পাশেই তো। ওফো, ডিস্কের ভেতরের পাশটাই বেশি কাহিনীটা হয়। তারপরে যদি এরপরে আমি পানি পাই কোথাও, তাহলে পানিটা দিয়ে নিব। আচ্ছা, ফার্স্ট একটু EBL এর অ্যাকাউন্টটা চেক করি। দেন তো যাইতে হবে অনেক দূর, কারণ ফুয়েল লোড করবো। অ্যান্ড হ্যাঁ, EBL থেকে টাকাও তুলবো যদি টাকা থাকে অ্যাকাউন্টে। এখন আর অন্য ব্যাংকে যাইতে ইচ্ছে হইতেছে না, পকেটে আছে অনলি 120 টাকা। ওই যে ভালো হয়েছে, আজকে ওইখানে কেস করছে। এদিক দিয়ে অবস্থাটা দেখছেন, CNG সাইকেল সব পার হয়ে একদম কেস দিতেছে। তুফান তুফান, EBL। আজকের রোডঘাট মোটামুটি এখনো পর্যন্ত যেটা দেখতেছি ফাঁকা। অ্যান্ড এখান দিয়ে ওই যে হলুদ সার্জেন্ট দাঁড়াইছে সামনে, একটা মোটর সাইকেল পার হইতেছে। এটা একটা মরণকূপ বানায় রাখছে এখানে। সার্জেন্টদের রেগুলার উচিত এখানে ধরা, কারণ এইখান দিয়ে কেন পার হবে? এটা তো পার হওয়ার জায়গা না। ওরে, আমি আমার ব্রেক প্যাডের মধ্যে পানি ঢালতে পারি নাই। পানি ঢালতে পারলে আর একটু নিশ্চিন্তে রাইড করা যেত। এখনো যাবে যাবে না তা না, অনেকটা ক্লিয়ার হয়েছে, বাট বাকিটা আচ্ছা দেখি সামনে যদি পানি পাই ঢেলে নিব। অ্যান্ড ইঞ্জিন অনেক স্মুথ লাগতেছে আমার কাছে। আর আমার চেনের যে ব্যাপারটা বলতেছিলাম, থাইয়ার ইন্দোর ব্যাপারটা হলো 10,000 কিলো পর্যন্ত এটা ভালো সার্ভিস দেয়। অ্যান্ড আমাদের দেশের ওয়েদারে যে ধুলা বালি এগুলাতে এরপরে আসলে এই চেনগুলা হয়তো ওইভাবে প্রবলেম বুঝবেন না, কিন্তু একটা বাজে সাউন্ড দেন। ওই সাউন্ডটা বাইক চালানোর সময় খুব একটা পাওয়া যায় না, কিন্তু আপনার পেছনে যদি কেউ রাইড করে, মানে কোনো রাইডার আপনার পেছনে থাকে, সেই ক্ষেত্রে গিয়ার শিফটিংয়ের টাইমে বা আপনি যখন শর্টল কমাবেন বাড়াবেন, তখন ওই সাউন্ডটা খুব ভালোই বোঝা যায়। অ্যান্ড বাইকের স্মুথনেস তো হারে হারে আমি টের পাইতেছি। অ্যান্ড আমি খালি চিন্তা করতেছি চেনসেটটা চেঞ্জ করার পরে নতুন চেনসেটে কী মজাটা পাবো। এখন টুকটাক কিছু প্রবলেম পাচ্ছিলাম, আরও 5-7,000 কিলো মনে হয় চালানো যেত, তারপরেও চেনসেটটা চেঞ্জ করে নিব। আসলে এই বাইকটার পেছনে লাগছি এইবার। এটা টায়ারও যদি চেঞ্জ করতে হয় সামনেরটা, কারণ সামনেরটা তো IRC। অ্যান্ড IRC টায়ারের ব্যাপারটা হলো 18-22,000 কিলোমিটারের মধ্যে IRC টায়ারটা চেঞ্জ করে ফেলা ভালো। অ্যান্ড আমার এই বাইকের বয়স তো 2 বছর পূরণ হইলো, আর 2-3 বছরের মধ্যে টায়ার চেঞ্জ করে ফেলাটাই ভালো, কারণ এটারও তো একটা টেম্পার থাকে। অ্যান্ড যদি আজকে রাস্তা শুধু একটু ফাঁকা থাকে, তাহলে সুন্দর মতো বাইকটা রাইড করতে পারতাম। ওকে, এয়ারপোর্টের এখানে একটু জ্যাম তো খাওয়াই লাগবে। আরে কই থামে রে, এখান থেকে বের হয়ে তারপর একটা ঠান দিতে পারবো, ঠান। অ্যান্ড অর্ধেক তেল নামছে, আজকেও তেলের হিসাবটা আপনাদেরকে দিব কত কিলো কী চলছে। অ্যান্ড এর পরের বার দেখতে পাবেন যে আবার রিয়েল মাইলেজে ফেরত আসবে, কারণ আমি যখন এই বাইকটা নিয়ে সাজেক প্লাস কক্সবাজার ট্যুরগুলো দিলাম, আমি প্রতি লিটার তেলে 50 কিলোর উপরে মাইলেজ পাইছি। সেখানে এখন আমার বাইক 32-38-এর মধ্যে নেমে গেছে। আমার দুঃখের সীমা ছিল না, এই কারণে আজকে আবার তেল ফুল করতেছি। অ্যান্ড অনেক কিছু সাফ করা হয়েছে, একদম তেল যেখানে, মানে বাইকের তেল ঢোকা থেকে শুরু করে তেলটা পুরে যে ওইটার দূষিত বায়ুটা সাইলেন্সার পাইপ দিয়ে বের হয়, এই পর্যন্ত যা যা জিনিস ছিল সব কিছু নতুন করে একদম ক্লিয়ার করে আবার বসানো হয়েছে, যে কারণে এখন পারফরমেন্স একটু ভালো পাওয়া যাবে, এটাই তো নর্মাল। ও হো হো গ্রেট। পুরা মাখন। রাস্তা ওরকম ফাঁকা নাই যে খুব বেশি স্পিড তুলবো, এর মধ্যে এক্সপ্রেস ওয়েতে যাওয়া লাগবে। আরও আচ্ছা, আমার এইটার প্লাগ চেঞ্জ হয়েছে। প্লাগ এখন একদম যেটা স্টক প্লাগ আসে ওইটা আবার পাওয়া গেছে, অ্যান্ড ওইটা লাগাই দেওয়া হয়েছে। এরপরে আমার একটা ইরিডিয়াম কেনা আছে বাসায়, এরপরে ওইটা লাগাও, একবার দেখতে হবে কী অবস্থা, পারফরমেন্সে কোনো পার্থক্য পাওয়া যায় কি না। এ
একটু এখানে চেক করে নেই কত কিলো চলছে। ট্রিপ এ তে দেওয়া ছিল 246 কিলোমিটার চলছে ট্যাঙ্ক ফুল করা অবস্থায়। তাহলে এইবার ট্যাঙ্ক ফুল করার পরে বোঝা যাবে যে কত লিটার তেলে এই 246 কিলোমিটার পয়েন্ট নাইন মানে 247ই বলা যায়, কারণ এই সামনে যেতে যেতে 47 হয়েই যাবে। চলে আসছি পাম্পের কাছে, এখান থেকে ফুয়েল নিয়ে দেখি যে এইবার কি হইলো বাজে অবস্থায়। এন্ড সামনে এখন তো সব ঠিকঠাক, এন্ড ঠিকঠাক হওয়ার পরে কি হইলো এটা এর পরের বার যখন আবার লোড করব তখন একটা হিসাব পাওয়া যাবে। এছাড়া এমনিতে মিটারে দেখা যায় যে প্রতি 100 কিলো কত লিটার তেলে গেল, বাট ওইটার চেয়ে আমি এইভাবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা তাহলে তেলটা নিয়ে নেই, মানে ফুয়েলটা লোড করে নেই। হ্যাঁ ফুল করে দেন। 550 টাকা, 6.17, 6.18, 550 টাকা। অ্যান্ড চললো হচ্ছে কত, মিটার দেখাও কত চললো, 247.4। তাহলে হিসাব আপনাদের উপরে, আর পরবর্তী হিসাব হবে এর পরের বার যখন তেল ফুল করব তখন। তাহলে পরবর্তী প্ল্যান হচ্ছে, বাবু ভাইয়ের সাথে মাত্রই ফোনে কথা হলো, এন্ড আমার চেন সেট চলে আসছে, এন্ড টুকটাক কিছু কাজ আছে, যেমন একটা হর্ন একটু ব্যাড নয়েজ করতেছে, এন্ড মাঝে মধ্যে এমনিতেও আওয়াজটা আমি পাই। আমি তো হুট করে ভাবতেছি রেডিয়েটরের সাউন্ড হইতেছে, বাট পরে দেখলাম না হর্ন আওয়াজ করতেছে, হর্নের লাইনে মনে হয় একটু প্রবলেম আছে। এন্ড এছাড়া আর তেমন কোনো ঝামেলা নাই, এগুলা করতে আজকে হয়তো বাইক বাবু ভাইয়ের দিয়ে আর বাবু ভাইয়ের কাছে নাও আসতে পারি, কালকে আবার বাইক ডেলিভারি নিয়ে যাবো আইসা। তবে টুকটাক সব কিছু ঠিকঠাক, একদম মানে পারফেক্ট লাগতেছে এখন। অ্যান্ড এইবার ওরে ফুয়েলটা তো জিরো করি নাই, এটা একটু জিরো করে দিই তাহলে হিসাবটা থাকবে। ওকে জিরো ডান, ঘড়ির টাইম উঠে থাক, এমনিতে বাজে হচ্ছে 5:37। একটু রিপন ভাইয়ের সাথে দেখা করে যাই। রিপন ভাই, সব তো 100-তে 100, প্রবলেম দুইটা, এক হইলো হর্নের একটার আওয়াজ কেমন গলা ভেঙে গেছে, আর দুই এখন আইলে আওয়াজটা পাইবেন, রেডিয়েটরের ফ্যানের সাথে কোনো তার ঘষা খাইতেছে। এই যে ফ্যানের সাথে তারের ঘোষণা নাকি এটা হর্নের আওয়াজ। ওকে ঘটনাটা ছিল হর্নে, এখন শুনেন হর্নের আওয়াজ ওকে, অ্যান্ড এক্সট্রা কোনো নয়েজ নাই, একদম সব ওকে। বাহ বাহ বাহ, এবার বাবু ভাইকে বাইক দিয়া আমি আজকের মতো ফুটো সব। ওকে বাইক নিয়ে আসি বাবু ভাইয়ের এখানে, অ্যান্ড মোটামুটি এখানে আমাদের ওয়ার্কশপে ভালো ভিড় আছে। ভাই এই আপনার চাবি দিলাম, অ্যান্ড আজকে হয়তো আর এদিকে থাকবো না, বাজার সদাই করতে হইব, একটু বাজার সদাই করি। চেন সেটটা আপনি যা খুশি তা করেন এটার সাথে, চেনটা বদলে দিলে খুব ভালো হয়। তাহলে ইনশাল্লাহ কালকে দেখা হবে, আর যদি পারি আজকে রাতে দেখা হবে। আর আরেকজনের সাথে অনেকদিন ধরে ভাইয়ের আমি খুঁজতেছি কিন্তু পাইতেছিলাম না, আজকে সৌভাগ্য পাওয়া গেছি। শান্ত ভাই এক নামে সবাই চিনে, স্কুটি ম্যান। আমার সৌভাগ্য যে আমার সামনে এখন MSI, সে এখন সুপারস্টার। না না এটা আপনার বড় পান যে আপনি এইভাবে আমাকে বলছেন, আপনি অনেক সিনিয়র। আপনি না না বাংলাদেশে যে কটা মোটর ব্লগার এই মুহূর্তে আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোটর ব্লগার হচ্ছে MSI ভাই। এইটা এইটা আপনি বড় মানুষ, আপনি বলছেন আমার জন্য অনেক কিছু। যাই হোক ভাই একটু চাটা খাই তাহলে আমরা। ওকে আমি ভিডিওটা শেষ করে ফেলি তাহলে। ওকে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি, ভাইয়ের সাথে দেখা হইলো, একটু চাটা খাবো, অ্যান্ড বাইকটারে মোটামুটি বাকি যা আছে কাজটা সব কিছু শেষ হয়ে যাবে এর মধ্যেই, আর রাইখা যেতে ইচ্ছা হইতেছে না, তারপরও থাক বাইক, অ্যান্ড দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে এই বাইক ডেলিভারি নিতে এসে। হ্যাঁ তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন যতক্ষণ পরবর্তী ভিডিও না আসছে। হ্যাঁ আপনি একসাথে যে স্টিকার বানাইতে দিয়ে আসুন, আপনাদের এই পাশেই বানাই। ওকে তাহলে আজকের মতো টাটা, চিল ব্রো।